ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আজকে আমরা সানন্দে নিরামিষে আছি এবং আজকে আমরা থোড়ের চাপড় ঘণ্ট শিখছি। চাপড় একদিকে বানানো হচ্ছে, যেটার মধ্যে মটর ডাল আর কাঁচা লঙ্কা বাটা আছে। এটা ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই, এই কারণে কারণ চাপড় মা ঠাকুমার আমলে কিন্তু হাত দিয়েই তারা ভেঙে দিতেন, সেই অর্থে অত কেটে ওইভাবে খুব মানে সমান সমান টুকরো ওইভাবে কোনো কিছু কিন্তু হতো না, সেটাই চাপড়ের মজা। হ্যাঁ, চাপড়ের মজা এটা। হ্যাঁ, তুমি উল্টে দাও, এটা দরকার পড়ে এটা। হ্যাঁ ঠিক আছে, হোক। এবার এটাতে কি দেবো? পাঁচ ফোড়ন। কতটা পাঁচ ফোড়ন? আগে তেজপাতা শুকনো। আচ্ছা, দিয়ে দাও, দিয়ে দাও। আমি প্রতিদিন এই প্রোগ্রামটা দেখি আর খুব ভালো লাগে, আর বিশেষ করে এটা আমাদের মানে ঠাকুর ভোগের রান্না, তো আজকে মা দেখছে খুব খুশি হবে। এটা জ্বলে যাচ্ছে, আলু দিয়ে দেবো? হ্যাঁ, এই পুরো আলু দিলাম না। হ্যাঁ ঠিক আছে, ছোট ছোট ডুমো করা আলু আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কড়াই আছে। আমরা এবার চলে যাব আমাদের ডাইটিশিয়ান বন্ধু রণিতা ঘোষের কাছে। দেখি রণিতা কি বলছে। স্বাগত রণিতা, তোমাকে আজকে হলো থোরের চাপড় ঘণ্ট। মটর ডাল, কাঁচা লঙ্কা, যেটা বাটা ছিল সেটা দিয়ে চাপড় বানানো হলো তেলে ভেজে। অন্যদিকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলু ভেজে তার মধ্যে আর যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, তুমি তো বুঝতেই পারছো, আদা, নারকলের ব্যবহার আছে, একটু ঘি লাগেই, আর যেহেতু নিরামিষ। হ্যাঁ, আর হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই মেনলি। এবার তুমি বলো, এক টেবিলে যখন আমরা বসে খাবো তুমি কি বলবে? চাপড় ঘণ্ট কিন্তু নিরামিষের দিনগুলো খুব সুন্দর। হ্যাঁ, একটু বানাতে একটু কষ্ট আছে, আদারওয়াইজ কিন্তু এটা শরীরের পক্ষে কিন্তু বেশ ভালো। চাপড়টা তো একটা ডাল থেকে তৈরি করছে, অর্থাৎ মটর ডাল। মটর ডালটা বেশ ভালো, পুরোটাই মটর ডালেই তৈরি হচ্ছে, আর সেহেতু ডাল থেকে আমরা প্রোটিন পাচ্ছি, আর সঙ্গে আছে অনেকটা পরিমাণে থোর বা মোচা, যেটাই হোক, থোর মোচা আমরা দুরকম দিয়েই আমরা কিন্তু এটা তৈরি করা যায়, সেহেতু এই দুটো থেকেই আমরা কিন্তু বেশ অনেকটা পরিমাণে রাফেজ পেতে পারি। এই রাফেজটা কিন্তু আমাদের শরীর সবার জন্য খুব দরকার। আজকাল রাফেজ নিয়ে আমরা অনেক কথা বলি যে রাফেজ খেতে হবে, রাফেজ না খেলে ওয়েট রিডাকশন হচ্ছে না, সেই জন্য এইসব কথা ভেবে আজকের প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো। একটাই শুধু বলবো যে এই চাপড়টা যখন ভাজবেন তখন ডুবো তেলে ভাজবেন না, চেষ্টা করবেন ননস্টিক প্যানে বা ননস্টিক কড়াইয়ে, প্যানে ভাজলে সবচেয়ে ভালো হয় এটাকে শ্যালো ফ্রাই করতে। চাপড়টা কিন্তু শ্যালো ফ্রাই করলে এতটুকু খেতে খারাপ হয় না, একটু পাতলা করে নিতে হবে, করলে শ্যালো ফ্রাই করলে কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়। আর এইভাবে যদি একটা চাপড় ঘণ্ট তৈরি করা যায় তাহলে কিন্তু এতটুকু মাছ মাংসের কথা মনে পড়ে না, দারুণ খেতে হবে। এবং আজকে যেভাবে তৈরি করা হয়েছে আমার তো মনে হচ্ছে দারুণ খেতে হচ্ছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ রণিতা। আর রণিতার সাথে কথা বলতে বলতে আমরা যেটা করেছি, আমরা একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর আর কি কি দিয়েছি যেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আদা বাটা, ওকে, হলুদ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, না হ্যাঁ একটু, যেহেতু কাঁচা লঙ্কার আছে না ব্যবহার, ওই জন্য লঙ্কা গুঁড়ো অতটা না দিলেও। থোরটা দেওয়া হয়ে গেল, আর থোর মোচা আগে একটু সেদ্ধ করে রাখতে। হ্যাঁ, থোর মোচা একটু কেটে সেদ্ধ করে রাখতে, ওই কষটা বেরিয়ে যায়, একটা কষ থাকে তো। দাদা কি খেতে ভালোবাসেন? আমি আমি সবই ভালোবাসি, এখন আমিষটা একটু কম খাই আর কি, নিরামিষটা বেশি। নিরামিষ ভালো করে রান্না হলে কোনো কথা নেই, খুবই ভালো লাগে। একটু নুন, রোজ আমরা বাড়িতে এই প্রোগ্রামটা খুব দেখি, আমার শাশুড়ি মা বসে, আমি বসে, বাপের বাড়িতেও মা, আমার ভাইয়ের সব বউরা, সমস্ত সবাই বসে সবাই দেখে। বাবা, তোমাদের অনুপ্রেরণা আছে বলেই তো আমরা চলতে পারছি। মেয়েদের মেয়েদের জন্য এটা একটা খুব ভালো মানে কি বলবো পথ, কারণ কি সব মেয়েরাই তো ঘরে রান্না করে, সব বউরাই রান্না করে, মেয়েরাই রান্না করে, এজন্য মেয়েদের পক্ষে এটা একটা খুব ভালো মানে প্রয়াস। নুন চিনিও আমাদের পড়ে গেল, এবার একটু হালকা জল দেবো।
না হলে মশলাগুলো তো মজবে না। আমরা জল দিয়ে দিয়েছি, এরপরে কি হবে দেখবো। একটা ছোট ব্রেকের পর কেউ কোথাও যাবেন না, আমি যাবো আর আসবো।